স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামে পুরো ধা ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সকল সংগঠক বাংলাদেশের রাজনীতিতে মেধা দক্ষতা সততা যোগ্যতা আদর্শবাদের এক অন্যান্য দৃষ্টান্ত ও কাপিয়ে পরিচিত প্রতীক বঙ্গতাজ তাজুদ্দিন আহমদ বঙ্গতাজ তাজুদ্দিন আহমদ দের জন্মস্থান হিসেবে এই বাড়িটি ঐতিহাসিকভাবে বিশেষ স্থান অধিকার করে আছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর বিস্তারিত আমি বলতেছি আপনারা আমার সাথে থাকুন ভিউয়ার্স আমরা চলে এসেছি বঙ্গতাজের বাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গতাজ তাজউদ্দিনের বাড়িতে এখন আমরা আসছি এখানে আছে বন্ধু আবু সাইদ মারুফ মুরাদ মাহমুদ এক ছোট ভাই আর মকবল তো একদম সাদা মাটা বাড়িটা দেখতে পাচ্ছেন ওইভাবে কোনো কিছু করার নেই একদম কি সুন্দর সুন্দরই লাগতেছে দেখতে দোতলা একটি বাড়ি আর দুই রোম আছে দুইটা ফুল গাছ খোলামেলা আর এখানে মূলত কোনো প্রয়োজন হয় না তো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এখন আসলাম একটু ঘুরবো পিকনিক তুলবো আর আমি আপনাদেরকে পুরো বাড়িটা দেখাবো অবশ্যই এই বাড়ির লোকজন সবাই ডাকাতে থাকে কিন্তু বাড়িটা দেখতে এখন অসুন্দর সেই মুক্তিযুদ্ধের মতো একদম পড়ে আছে অগুছল কিছু কিছু দান হালকা কিছু মানুষ দু একটা মানুষ পাহাড়ের মতো বসে রয়েছে আর দু একজন মানুষ গল্প করছে আর এখানে যারা বসবাস করতো ওনারা সবাই ডাকাতে থাকে আমরা আসলাম আজকে শুধু পরিদর্শন করার জন্য দুই চারটে মানে আচ্ছা আমরা এখন মারুফের কাছে চলে যাচ্ছি তার ফিলিংটা আমরা জানবো আসলে এখানে এই বাড়ির বিশেষত্বই হচ্ছে যিনি স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজুদ্দিন আহমেদ তার বাড়ি এটা আর তিনি তৎকালীন যুদ্ধকালীন সময়ে বাংলাদেশে ছিলেন না কলকাতায় ছিলেন কিন্তু তার পরিবার এই বাড়িতে অবস্থান করেছিল এবং তার যে স্ত্রী ছিল জহুরা তাজুদ্দিন তিনিই হচ্ছে এখানে মুক্তিযুদ্ধদের সহায়তা করেছিলেন তো এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বাড়িটি কাপাসের দরদরিয়া গ্রামে অবস্থিত রয়েছে আমরা এখানেই আসছি দেখার জন্য ধন্যবাদ মারুফকে অনেক কিছু জানতে পারলাম তো এখন আমরা মুরাদ মাহমুদের কাছে চলে যাবো সে ফটো তোলায় ব্যস্ত তারপর তাকে একটু ডিস্টার্ব করবো এখানে আসার পর তার ফিলিংটা আমরা জানবো যদি কিছু জেনে থাকে সম্পর্কে তা সে বলবে ধন্যবাদ জাকির জাকির বন্ধু তো আমরা এখানে এসেছি পুরনো একটা বাড়িতে শহীদ তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের আহ অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা এরিয়া আর সব থেকে মজার ব্যাপার যেটা হলো আমরা আগে দেখতাম নেতারা বাড়ি নিজের বাড়ির দোতলায় থেকে ভাষণ দিত এবং অনেক জনগণভা বা শোভাখানকে যাই বলেন তারা শুনত এই যে দেখছেন এখানে যদি এটা পিছনে ব্যাক সাইড সামনে সাইড থেকে এরকম একটা জায়গা আছে এখানে তাজুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন মানুষটা অতি অতি আগ্রহের সাথে শুনত এবং অনেক অনেক বুদ্ধিমান ছিলেন তো বলা যায় একটা কথা যদি কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্লুত করতে পারত কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদের ব্যাপারে একটা কথা ওই যে ওই যে ফাইল হাতে দাঁড়িয়ে আছে একটা লোক তাকে ফাঁকি কি দেওয়া সোজা নয় যদি কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে আবেগে ভাসাতে পারত কিন্তু শেষমেশ তাজউদ্দিন আহমেদের কাছে সে ধরা খেয়ে যেত এরকম যাই হোক তার সে এখন পলক গমন করেছে তার আল্লাহ জানেন তাকে অনেক ভালো মান মর্যাদা রাখে কেমন ধন্যবাদ মোরাম মাহমুদকে এখন আমরা চলে যাব আবু সাইদের কাছে তার ফিল্ডটা আমরা জানবো ধন্যবাদ সম্মিত ইউটিউবার দর্শকবৃন্দ সকলকে জানাই স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্কটা তাজউদ্দিন আহমেদের বাড়িতে খুবই পুরাতন একটি বাড়ি মাটির বাড়িতে যেখানে দোতলা একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি কাঠের বারান্দা বেষ্টিত একটি বাড়ি এখানে যখন আমাদের শুনতাম আমরা তো ওইরকমভাবে যুদ্ধের সময়কালীন কোনো কিছু জানতাম না এখন আসলে আমরা দেখলাম আসলে যুদ্ধকালীন সময়ে আমাদের নেতারা কীভাবে সাদা সাদা মাটা একটি বাড়িতে থাকতেন কিভাবে থাকতেন তাদের বাড়ির যে পরিবেশটা যে সৌন্দর্যটা চারিপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশে জড়ানো এবং সেই দোতলায় দাঁড়িয়ে তিনি তার যে কর্মী কর্মীদের সাথে তার যে বন্ধু বান্ধবদের সাথে কিভাবে কথা বলবেন সেই যে একটা পরিবেশ সেই পরিবেশটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা এখানে আসবেন এবং দেখবেন এই যে আপনার গাজীপুরের প্রথম সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর প্রথম প্রধানমন্ত্রীর প্রাকৃতিক বাড়ির যে প্রাকৃতিক পরিবেশটা সেখানে আসার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাইতেছি ধন্যবাদ সরাসরি ধন্যবাদ আপ এখন আমরা পুরোটা দেখবো আর আপনাদেরকে আরও অনেক কিছু জানাবো চলুন তো এখানে অনেক তথ্য দেওয়া আছে তো তথ্যগুলো আপনাদের দেখাচ্ছি আর আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করতেছি বাড়ির মূল ঘরটি মাটির তৈরি যার শৈশবের স্মৃতি ও সরলতার পরিচয় বহন করে সামনে দেখতে পারবেন একটি নৌকা দেওয়া আছে এভাবে বানানো সুন্দর শ্যামল পরিবেশ তা আমরা বন্ধুরা মিলে একটি ছবি তুললাম আর এই সেই দোতাল বাড়ি যেখানে তিনি দোতলায় বসে ভাষণ দিতেন আরও কিছু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি যে এগুলো দেখুন এগুলো পড়লে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন বিশেষভাবে লক্ষণীয় যে বাড়িটির চারপাশে কোনো সীমানা দেওয়াল নেই অর্থাৎ বাড়িটি চতুর্থ সকলের জন্য উন্মুক্ত যাতার উদাহরণ দেয় বাড়ির পাশে মসজিদ প্রাথমিক বিদ্যালয় ও বিশাল খেলার মাঠ রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই বোঝা আল্লাহ হাফিজ